يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف، والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. হুল্লার দৌলতপুরের ঐতিহ্যবাহী আহলে হাদিস তথা সালাফি জামায়াতের পরিচালনায় এই জামে মসজিদে আজকে খুতবার সংক্ষিপ্ত সময়ে আমি কোরআন হাদিস ও সামাজিক প্রেক্ষাপটকে সামনে নিয়ে সংক্ষিপ্ত দু চারটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামে পাকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি মানুষকে ডাকো আল্লাহর পথে, তোমার রবের পথে, বিল হিকমাহ হিকমত সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানাহ উত্তম ওয়াজ এবং নসিহত সুন্দর ভাষায়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, বিতর্ক করো উত্তম পন্থায়। কোরআনে কারীমের আরেকটি আয়াত সূরা ইউসুফ এসেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবীকে বলতে বলেছেন আল্লাহ পাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাযিহি সাবিলি أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. هي نبي তুমি বলে দাও, هذه سبيلي, এটাই আমার পথ, أدعو إلى الله على بصيرة, আল্লাহর পথে আমি ডাকি বিচক্ষণতার সাথে, জাগ্রত জ্ঞান সহকারে, أنا, আমি নিজে, ومن اتبعني, যারা আমার আনুগত্য করে অনুসরণ করে সাহাবীরা তারা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি মুশরিকদের অন্তর্গত নই। কোরআনে কারীমের আরেকটা আয়াত এসেছে, মান আহসানু কাওলাম মিম্মান দা ইলা আল্লাহ, তার চেয়ে উৎকৃষ্ট কথক, উৎকৃষ্ট বক্তা বাগ্মী আর কে হতে পারে, মিম্মান দা ইলা আল্লাহ, তার চেয়ে যে আল্লাহর পথে ডাকে, ওয়ামিলা সালিহার সৎ কাজ করে, মান আহসানু কাওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর যে ব্যক্তি বলতে পারে যে অবশ্যই অবশ্যই নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্গত। পৃথিবীতে বহুত বাগ্মী এসেছেন, বহুজন বক্তব্য রেখেছেন, বহু বক্তব্যের বহুত মূল্যায়ন হয়েছে, হচ্ছে, এক একজনের নাম নিয়ে এক একজন তার বক্তৃতার প্রশংসা করছেন, বিশ্বের শ্রেষ্ঠ বক্তৃতা বলা হয় গেটিসবার্গ অ্যাড্রেস যেটা দিয়েছিলেন
আব্রাহাম লিঙ্কন। আমাদের দেশের 7ই মার্চের সে ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ হিসাবে বলা হয়ে থাকে। কিন্তু আল্লাহর কথা আরো অনেক নেতারা অনেক বিষয়ের উপরে, অনেক চিন্তার উপরে, অনেক ফটের উপরে বহু বক্তৃতা করেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায়, কিন্তু আল্লাহর কথা হলো না কোনটাই শ্রেষ্ঠ বক্তৃতা নয়। শ্রেষ্ঠ বক্তৃতা হলো, শ্রেষ্ঠ বক্তব্য হলো মানে মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর পথে যে ডাকে, যে ভাষায় ডাকুক, যেভাবেই ডাকুক, নীতি ঠিক রেখে তার কথা যদি ভাঙ্গা চোরা হয়, টুটা ফাটাও হয়, সেটাই হলো শ্রেষ্ঠ বক্তৃতা। আহসানুল কাউল, উৎকৃষ্ট বক্তব্য হলো যেটা কোরআন এবং হাদিসের। এই জন্য আল্লাহ নবী বলেছেন ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উৎকৃষ্ট কথা হলো আল্লাহর কিতাব। এর চেয়ে ভালোবাসা, ভালো ভাষা, এর চেয়ে উৎকৃষ্ট বক্তব্য, এর চেয়ে উন্নত মানের কিছু আর কিছু হতেই পারে না, অসম্ভব। মানুষ কি বলবে, মানুষের ভাষায় কি থাকতে পারে, মানুষের যোগ্যতাই কতটুকু, মানুষের বুদ্ধি কতটুকু, মানুষের বিবেচনা কতটুকু, মানুষের নিরপেক্ষতা কতটুকু, মানুষের ইনসাফ বোধ কতটুকু, তার শক্তি সামর্থ্যই কতটুকু, আর থাকার তো প্রশ্ন উঠে না, সে তো আগে ছিল না, বর্তমানে এসেছে, সামনে থাকবে না। এই তো মানুষ, যাকে ফিলোসফি দর্শনের ভাষায় বলা হয় মুমকিন, পসিবল, সম্ভব। পৃথিবীতে তিন প্রকারের জিনিস আছে, অসম্ভব, সম্ভব, অবশ্যম্ভাবী। অসম্ভব মানে যেটা হতেই পারে না, সেটা আল্লাহ, আল্লাহর মৃত্যু, এটা হতে পারে না, অসম্ভব। সম্ভব মানে হলো যেটা ছিল না, আছে, নাও থাকতে পারে, এই সম্ভব জগৎ যা, তার অস্তিত্ব কতটুকু, সে কতক্ষণ টিকবে, তার আবেদন কতটুকু, সেটা অনেকটাই মূল্যহীন যদি আল্লাহ এবং রসুলের কথার দ্বারা সেটা সমৃদ্ধ না হয়। আর অবশ্যম্ভাবী হলো আল্লাহকে থাকতেই হবে, স্রষ্টাকে থাকতেই হবে, স্রষ্টা ছাড়া সৃষ্টি হবে না। জগতের কেউ যদি উপলব্ধি করার মতো কেউ থাকে, তাহলে তাকে মেনেই নিতে হবে যে তাকে কেউ সৃষ্টি করেছেন, এটা হলো অবশ্যম্ভাবী, এটাকে থাকতেই হবে। কাজেই সম্ভাব্য জগতের যত কিছু সে সম্পূর্ণ নির্ভুল হতে পারেন না। তিনি যত বড় আলেমই হন, তিনি যত বড় ইমামই হন, তিনি যত বড় পণ্ডিতের দাবি করুন না কেন, তিনি যত বড় এই রাজনীতিবিদ হওয়ার দাবি করেন না কেন, তিনি পৃথিবীর যে কোনো কাজেই যে কোনো ধরনের এই মোটামুটি শ্রেষ্ঠত্ব অর্জনের দাবি করেন না কেন, তিনি নির্ভুল হতেই পারেন না, এটা অসম্ভব ব্যাপার। আর যিনি নির্ভুল নন, যিনি নিজেকে নিজে জন্ম দিতে পারেন নাই, যিনি নিজেকে নিজে টিকাতে পারেন নাই, তিনি তার জন্য গর্ব শোভা পায় না, অহংকার শোভা পায় না। কাজে মানুষের জীবন চলার জন্য সে আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে সরাসরি গাইড লাগবেই যদি মানুষ হেদায়েত প্রাপ্ত হতে চায়। একটু ভূমিকা দিয়ে নিলাম একটা বাক্যে। এই জন্য আল্লাহ পাক যখন আদমকে পৃথিবীতে পাঠালেন, তাকে বলে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাচ্ছ তো পৃথিবীতে, নিজের খাম খেয়ালেতে চলার কোনো উপায় নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত আসবে। যখন আসবে ফামান তাবিআ হুদায়া, আমার দেওয়া পথ যদি তুমি ধরে থাকো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইহ জগৎ, পরজগৎ, দুনিয়ার জগৎ, আখেরাতের জগৎ, উভয় জগতে ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। মানুষ যত আল্লাহর হেদায়েত থেকে দূরে সরে যাবে, তত তার জন্য সেটা ভয়ের কারণ, সেটা ভীতির কারণ, সেটা দুশ্চিন্তার কারণ, সেটা বিভ্রান্তির কারণ, সেটা ভুলের কারণ অবশ্যই হবে, কেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তাকে দেওয়া আছে। এই জন্যই যুগে যুগে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়ে থাকেন হেদায়েতের জন্য। আমি এই দিকটা খুব বেশি বাড়াবো না, আমি আজকে শুধু বলবো আমার প্রেক্ষাপটটা কি, আজকের আজকের প্রেক্ষাপটে আমরা কতটুকু হেদায়েতের রূপ আছি, কতটুকু দিনের উপর আছি, কোরআনকে ধরে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, হাদিসের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহর নবীর সুন্নত আঁকড়ে ধরার জন্য নির্দেশ, সামনের দাঁত দেওয়া নয়। আল্লাহ নবী বলেছেন আব্দু আলাইহা বিন নাওয়াজেজ, মাড়ির দাঁত দিয়ে তোমরা কামড় দিয়ে ধরবে শক্ত করে। কেন সামনের দাঁত দিয়ে, খালি দাঁত দিয়ে ধরবে এটা বলে নেই, সামনের দাঁত দিয়ে ধরবে এটা বলে নেই, সামনের দাঁত নরম, তার গোড়া খুব মজবুত না, দৃঢ় না,
আর এটার শক্তি প্রয়োগ করতে পারে সামনে কম, যেহেতু শক্তির উৎস যেটা সেটার থেকে সামনের দাঁতগুলো একটু দূরে, এটা দেয়া খুব বেশি সময় আটকে ধরা যাবে না, হয় ফসকে যাবে না দাঁত ভেঙে যাবে। এই জন্য আব্দু আলেহ বিন নওয়াজিজ মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিন, ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিন, আল্লাহর নবীর সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে যেন না ছোটে। ফা ইন্নাকুম মান ইয়াইশ মিনকুম বাদি সাইরা ইখতিলাফান কাসীরা, যখন যারা তোমরা আমার পরে বেঁচে থাকবে অনেক মতবিরোধ দেখতে পাবে, অনেক দ্বিমত দেখতে পাবে, বিভিন্ন মতামত দেখতে পারবে, বিভিন্ন আবেদন, বিভিন্ন আনুষ্ঠানিকতা, বিভিন্ন পদ্ধতি নীতির দেখতে পাবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, বেদাত করবে না। আল্লাহ নবীকে এই সময় জিজ্ঞাসা করা হলো তখন আমরা কি করবো, তখন আল্লাহ নবী বললেন যে বেদাত থেকে দূরে থাকবে আর আমার সুন্নত একটা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। আর দলাদলি গ্রুপিং আর বিভিন্ন আনুষ্ঠানিকতার মূলই হলো বেদাত, আর বেদাতের মূল সূত্রই হলো কোরআন এবং হাদিসের দিকে ফিরে না যাওয়া। কোরআন এবং হাদিসের দিকে ফিরে যারা না যাবে তারাই বেদাতের আবিষ্কার করবে, আর বেদাতের আবিষ্কার যারাই করবেন তাদের পথ বিভিন্ন হবে, বহু আনুষ্ঠানিকতা, বহুত আচার, বহুত কিছু তাদের মধ্যে হবে, আর এটা যে করবে আর সেটার নাম হলো পথ ভ্রষ্টতা। আর আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সেটা হলো জাহান্নামের পথ। আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আমার এই পথ হলো সোজা, ফাত্তাবিউ সেটাকে ধরো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বহু পথ তোমরা ধরবে না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তার পথ থেকে বহু পথ ধরলে কিন্তু আল্লাহর পথ থেকে তোমরা সরে পড়বে। দালিকুম ওয়াসাকুম বিহি, এটা শুধু একটা বিবরণ নয়, এ ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে তোমরা বাঁচতে পারো, আত্মরক্ষা করতে পারো। আল্লাহ পাক নিজেই আত্মরক্ষার পথ বলে দিয়েছেন, যে একটা পথ ধরে, পথ হলো একটা পথ বেশি না, সেটাই সূরা ফাতিহায় বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সোজা পথ দেখাও, বাঁকা পথ দেখায় না। তারপরে রাইতে হলো আয়াত হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, যাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে, অভিশপ্ত কওমের পথ দেখায় না আর পথভ্রষ্টদের পথ দেখায় না। অভিশপ্তদের পথ হলো ইহুদিদের পথ, আর পথভ্রষ্ট গোমরা মূর্খদের পথ হলো খ্রিস্টানদের পথ। এখানে দাল্লিন বলা হয়েছে পথভ্রষ্ট এবং মূর্খ, খ্রিস্টানরা পথভ্রষ্ট এবং মূর্খ, ইহুদিদের ব্যাপারে এটা বলা হয় নাই। বরং ডাক্তার ফখরুল রাস্তায় বলতেছিলেন যে ইহুদিদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, অনেক বুদ্ধি দেওয়া হয়েছে, এটা ঠিক, ফাদ্দালনাকুম আলাল আলামিন, পৃথিবীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছি, যদি এটা অতীতকালের কথা, বর্তমানের কথা নয়। তারপরে ভাব অর্থ এখানে প্রযোজ্য, আর যেহেতু তারা ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাককে বলা হয়েছে গোলামুন হালিম, ইসমাইলের ব্যাপারে বলা হয়েছে গোলামুন হালিম, আর ইসহাকের ব্যাপারে বলা হয়েছে গোলামুন আলিম, কোরআনেই বলা হয়েছে আলিম মানে জ্ঞানী, ইসহাকের বংশে ইহুদি খ্রিস্টানরা, কাজেই তাদের জ্ঞান একটু পার্থিব জ্ঞান একটু বেশি থাকতেই পারে, কিন্তু অভিশপ্তে এতে কোনো সন্দেহ নেই। এবং অভিশাপ এমন পর্যায়ে চলে যাবে সূরা বানী ইসরায়েলে যেটা এসেছে সুম্মা ফাইদা জাআ ওয়াদুল আখিরা, শেষ ওয়াদা যখন আসবে, দুই তিনবার তারা মার খেয়েছে, বিধ্বস্ত হয়েছে, তখন তারা চিরতরে নিঃশেষ হয়ে যাবে। কোরআনেও রয়েছে, হাদিসেও রয়েছে, অভিশপ্ত কম শুধুমাত্র তাদের এই পথভ্রষ্টতার উপর ভিত্তি করে যে জ্ঞান তাদের তারা টিকতে পারবে না। কিন্তু না টেকার জন্য একটা শর্ত রয়েছে, মুসলমানদের আবার সেইভাবে অগ্রসর হতে হবে। মুসলমানদের অগ্রসর হতে না পারে, নিজেরাই যদি ইহুদিদের মতো অভিশপ্তের কাজ করে, তাহলে এক অভিশপ্ত দিয়ে আল্লাহ পাক আরেক অভিশপ্তকে ধ্বংস করে, তার লাভ কি? একদিক, দ্বিতীয় দিক, ওই দিকটা আমি আর আলোচনায় করবো না। একটা হলো খ্রিস্টানদের পথ ধরতে নিষেধ করা হয়েছে, তারা হলো মূর্খ, তারা হলো অন্ধ, তাদের কোনো কিতাবই নাই, তাদের কোনো কিতাবের অস্তিত্ব নাই, এই মুহূর্তে আমি আর সেটা আলোচনা করবো না। শুধুমাত্র কিছু কিসা, কিছু কাহিনী, ঈসা আলাইহিসসালাম কিভাবে জন্মগ্রহণ করলেন, কোথায় বড় হইলেন, কবর থেকে কিভাবে উঠলেন তিন দিন পরে,
তাকে শুলে দেওয়া হলো কিনা ইত্যাদি ইত্যাদি, তারপরে কিভাবে রুটি খাওয়াইলেন, মদ খাওয়াইলেন, কোন সাগরের উপর দিয়ে হাঁটলেন, কিন্তু ফাউল কিছু কিসসা যার কোন সূত্র নাই, এছাড়া তাদের ধর্মের কোন ভিত্তি নেই। এই জন্য তাদেরকে বলা হয়েছে গোমরা পথভ্রষ্ট মূর্খ, যেরকম মূর্খতার উপর এখন লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, সূত্র কেন মিলে যাচ্ছে একদিক থেকে, মূর্খতার উপর লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছে, কিন্তু জ্ঞানের কথা কোরআন হাদিসের আলোচনা সত্যিকার যেখানে হয় সেখানে লোক কিন্তু ওইভাবে হয় না। আপনি দেখবেন এক ডেকে 25-30 লাখ লোক জড়ো হয়ে যাচ্ছে, পৃথিবীতে খ্রিস্টান বেশি, কেন ভুয়া কিসসা, বাজে কাহিনী, বানাউটি কথাবার্তা, আবেগ সৃষ্টি, এই সকল দিয়ে যেটা ধর্মের নামে বেশ কিছু লোক সেখানে জড়ো হয়েছে মাত্র। আর ইহুদিরা অতিরিক্ত বাসাবাসি করে, অতিরিক্ত শ্রেষ্ঠ দাবি করে, অতিরিক্ত হিংসা, অতিরিক্ত বিদ্বেষ, অতিরিক্ত করার কারণে ইহুদিদের বংশের কোন বৃদ্ধি নাই, আর অন্য ধর্মের সাথে তারা বিয়া সাথে বৈধ মনে করে না, তারা নিজেদেরকে বলে শাহাবুল্লাহিল মুখতার, তারা হলো আল্লাহর শ্রেষ্ঠ সন্তান, নির্বাচিত সন্তান, তারা অন্য বংশে বিয়াও করলেও, তাদের বিয়ে করলেও তাদের ইজ্জত যাবে, তাদের কন্যা অন্য বংশে অন্য ধর্মের কাছে অন্য যাদের কাছে বিয়ে দিলেও তাদের ইজ্জত যাবে, সুতরাং তাদের বংশের কোনো বৃদ্ধি নাই, কিন্তু তারা শ্রেষ্ঠত্বের দাবি করে। অনেকটা কিছুটা হলেও সত্য যে আমরা যারা আহলে হাদিস দাবি করি তারা কিছুটা এই ধরনের নিজেদের অহংকার করি বেশি, ওরা মনে করে ওদের কাছে কিতাব এসেছে, আল্লাহ পাক এই কিতাব আলাদেরকে নিয়ে বহু ঠাট্টা করেছেন, ইয়া আহলাল কিতাব, আল্লাহ পাক যখন ইহুদি নাসারা বলে ডাক দিয়েছেন কোথাও কোথাও আহলুল কিতাব বলে ডাক দিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে, কালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া কালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই, কিন্তু যখনই আহলে কিতাব বলে ডাক দিয়েছেন তখনই একটু ইশারা করেছেন আল্লাহ পাক অন্যদিকে, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন, ইয়া আহলাল কিতাব তোমরা যেটা দাবি করছো তোমরা কি এটা করো, কিতাব আলারা শোনো, তোমরা কিতাবের উপর আমল করো, যতবার কিতাব আলা বলে দাবি ডাক দিয়েছেন আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদেরকে, সাথে সাথে তাদেরকে একটু ইশারাও করেছেন, একটু ঠিস মেরেছেন, একটু খোঁচা মেরে কথা বলেছেন আল্লাহ পাক যে কিতাবের দাবি করো। আমরা যারা আছি কিতাবের দাবি করছি, সুন্নতের দাবি করছি, ওয়ালিল্লাহিল হামদ, এ দাবির মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো শক আমাদের নেই, যে শোভা আমাদের নেই, কোনো ডাউট আমাদের নেই, কোনো কনফিউশন আমাদের নেই, যে আমরা কিতাব এবং সুন্নত একদিকে আদু ইলাল্লাহ আলা বাসিরা, বিচক্ষণতার সাথে জাগ্রত জ্ঞানের সাথে কিতাবের এলেমের সাথে সুন্নতের এলেমের সাথে মিলে আমাদের দাওয়াতি কাজ এক, দুই আমাদের মূর্খতার উপর ভিত্তি নয় আমাদের দাওয়াত, খ্রিস্টানদের মতো যে শুধু কিছু বানাওটি কাহিনীর উপর নির্ভর করে দাওয়াত দেওয়া জায়েজ না, বৈধ নয়, সেটা অবৈধ, অবৈধ পথে দাওয়াত দিতে বলা হয়নি, বুজুর্গ বলেছেন পিশাবের খোয়াব, হুজুরে বলেছেন অমকে বয়ান করলেন, অমক হুজুরে এই বললেন সেই বললেন, এটা আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন হলো না, জ্ঞান সহকারে হলো না, দলিল সহকারে হলো না, এটা আমার রেফারেন্স সহকারে হলো না, খ্রিস্টানদের মতো হয়ে গেল যে কিছু ফাউল কিসসা বাজে কিসসা বললেই ধর্ম প্রচার হয়ে গেল না, আবার যদি কাউকে কাছে আসতেই দিব না, কাউকে কথা শুনতেই দিব না, আমরাই কয়েকজনে বসবো, আমাদেরই শুধু অহংকার, আমাদের গর্ব, আমরা এই সেই মানুষের কাছে যাব না, মানুষের কাছে আসতেও দেব না, এটা ইহুদিদের খাসলতের সাথে কিছুটা মিলে যাচ্ছে, এটা নয়, দুইটার থেকেই বিরত থাকতে হবে, দুইটা কিতাবি দল পদভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়ে গেছে, এক দল অতিরিক্ত বাসাবাজি করে নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে অতি যুক্তির কারণে, নবী বলে গাই জবা করো, মুসা নবী স্বয়ং বলে গাই জবা করো, গাই রং কি হবে, গাই কতটুকু বয়স হবে, গাই কি হবে না হবে প্রশ্ন করতে করতে, জটিলতা বৃদ্ধি করতে করতে, যুক্তি অ্যাপ্লাই করতে করতে গোটা জিনিসটাকে ধ্বংস করে ফেলেছে একদিক। আবার খ্রিস্টানদের কথা তারা কেউ জিজ্ঞাসা করে না, পুছিয়ে মত, কোন কোন জামাত আছে এরকম যে এটা কি ওটা কি, পুছিয়ে মত আইয়ে আমাদের সাথে, খালি আসো আমাদের সাথে, প্রশ্ন প্রশ্ন করবে না, অন্ধের মতো চলতে হবে, দুইটি খাসলত থেকেই আমাদের বিরত থাকতে হবে, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আস-সিয়াসা আশ-শারঈয়ার মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন, এই দুইটি পথ থেকেই যদি দুইটি পথ থেকে বিরত থেকে কোরআন এবং হাদিস যেভাবে বলেছে ওইভাবে যদি হয় তাহলে ইহুদি এবং খ্রিস্টান দুইটি ধর্মের থেকে আলাদা হয়ে মুসলমানরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। আমরা বলি অনেকে আমাদেরকে বলে থাকেন ঐক্যের কথা, বৃহত্তর জাতীয় ঐক্যতা ঐক্যের প্ল্যাটফর্ম কি আল্লাহ নবী বলে দিয়েছেন, তারা তো ফিকুম আমরাইন,
দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেছি, যখন যতদিন তোমরা সেটা আঁকড়ে ধরবে লান্তাদিল্লু তোমরা পথ ভ্রষ্ট হবে না। সে দুইটা কি? কোরআন এবং হাদিস। সব হাদিস নয়, সহিহ হাদিস। এ কথা আমরা বহুবার বলেছি। সহিহ হাদিস কেন? ড্রেনের পানিও পানি, বাথরুমের পানিও পানি, তারপরে পুকুরের পচা পানি পানি, আবার টিউবওয়েলের পানির পানি, টিউবওয়েলের মধ্যে আর্সেনিক যুক্ত যে পানি সেটাও কিন্তু পানি, আর বোতলে যে ফিল্টার করা যে পানি, ফিল্টার যে পানি সে পানিও পানি, সব জমজমের পানিও পানি, সব পানি তো এক পানি নয়। অপেয় পানি আছে, সুপেয় পানি আছে, জীবাণু যুক্ত পানি আছে, জীবাণু মুক্ত পানি আছে, আবার জীবাণু যুক্ত পানিকে খুব ভালোভাবে ফুটাইলে তার জীবাণু নাশ হয়, ফুটিয়ে পান করে গরম করে পান করা হয় আজকাল পানি। কাজে সব হাদিস হাদিস নয়, সব হাদিস হাদিস নয়। আল্লাহ নবীর নামে কিছু বললেই সেটাকে হাদিস বলা হয় না, সেটা সহিহ না যঈফ না জাল না বাজে কাহিনী। যেরকম অপেয় পানি অখাদ্য খেলে মানুষ রোগগ্রস্ত হয়ে পড়ে, ঠিক সেরকম হাদিসের নামে জাল হাদিস যঈফ হাদিস খেলে মানুষের সওয়াব হবে না, সেখানে শুধু গুনাহ হতেই বাধ্য, শুধু গুনাহই হবে। আমরা কোন দিকে দাওয়াত দেই? ইলা আল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেই। আল্লাহর দিকে দাওয়াত দেবে কি দাওয়াত? সেটা আমার কোরআনে রয়েছে এবং সহিহ হাদিসে রয়েছে। বহুদিন অতিক্রান্ত হয়ে গেছে, আজকে 1400 বছরের উপরে হয়ে গেছে, ইসলাম বহু দেশ ঘুরে ঘুরে এই দেশে এসেছে, সেই ইরান দিয়েও এসেছে, ইরাক দিয়েও এসেছে, ভারতের ওই সীমানা হয়ে ওই সাগর টাগর পাড়ি দিয়ে এই দেশে এসেছে, ইসলামের উপর দিয়ে আরো অনেক বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেছে। আসল ইসলাম কি সেটা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। এক একজন এক এক ইসলামের কথা বলছেন, এক একজন এক এক গ্রুপ দিচ্ছেন, এক একজন এক এক অনুষ্ঠানের কথা বলছেন, এমনকি শুধুমাত্র সালাতটা যেটা সেটাও মুসলিমরা এক নেমে পড়তে পারছে না, খালি বলেন ঐক্য ঐক্য ঐক্য। এই ঐক্যের নামে 100 প্ল্যাটফর্ম। আর মূল কারণ কি? মূল কারণ হলো যে যখনই বলে ঐক্য তো করতে চান, প্ল্যাটফর্ম কি, তখন নিজেদের বানানো কিছু নীতি বলে, কথাবার্তা ঘুরায়। একটাই কথা, সেটা হলো যে আসুন, যা আল্লাহ পাক যেরকম ডাক দিয়েছেন কোরআনে কারিমে সকল ধর্মাবলম্বীকে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله। আসো সকল জাতি একটা পয়েন্টে প্রথম আসো, সওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সকল ধর্মের মধ্যে এবং আমাদের মধ্যে যে পয়েন্টে আমরা মৌলিকভাবে একমত, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। খ্রিস্টান আসো, ইহুদি আসো, হিন্দুরাও আসো, বৌদ্ধরাও আসো, সারা পৃথিবীর সকল ধর্মাবলম্বী আগে প্রথমে একটা পয়েন্ট আসো, যেটা সকল ধর্মের মূল কথা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এক আল্লাহর ইবাদত করব। তাহলে একটা প্ল্যাটফর্ম আগে দাঁড়াইলাম, তারপরে বাকিগুলো দেখা যাবে। এখন সকল মুসলিমকে যদি আমরা ওই ভাষায় বলি, আসুন একটা পয়েন্টে আমরা একমত হই, সেগুলো কোরআন এবং সহিহ হাদিস ছাড়া ধর্মের নামে আর কিছু মানব না, দেখা যায় আর কেউ কথা বলতে চায় না। সকল ধর্মকে যখন ডাকা হয় ধর্মই যদি করো, এক পয়েন্টে আসো, সেটা হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না, এটা ধর্মের মূল পয়েন্ট সকল দিনের। তখন সকল ধর্ম আমরা ডাইন বাম শুরু করে, কেন ওরা তো মেরির পূজা করা শুরু করে দিয়েছে, ওরা তো ঈশার পূজা করা শুরু করে দিয়েছে, ইহুদের এই হওয়ার পূজা করা শুরু করে দিয়েছে, অন্যান্য ধর্মগুলোর শেষ মুহূর্তে মূর্তির পূজা শুরু করে দিয়েছে, তারা তো এক পয়েন্টে আসলেই তারা ধর্মের নামে যা করে তা তো সব বাতিল হয়ে যাচ্ছে। কেন? ফর জেসাস সেক, তারা আল্লাহর নামে চায় না, যীশু খ্রিস্টের নামে চায়। একার পাশ্চাত্য জগত, রাশিয়ার খ্রিস্টানরাও, আমি কতগুলো পুরাতন উপন্যাস দুই চারটা পড়লাম, শেক্সপিয়ার একটা কবিতার মধ্যে দেখলাম ফর জেসাস সেক লেখা আছে, এই মা উপন্যাস ম্যাক্সিম গর্কি, সে রাশিয়ার বিশাল উপন্যাস, সেটার মধ্যে দেখলাম যে আমরা তো গডকে চিনি না, আমরা চিনি ঈশাকে, ঈশার নামের কসম খাই। তার মানে যখনই বলা হয় ঈশা এবং মরিয়ম তো নয়, একজনের সাথে আসো, তখন অন্যান্য ধর্মাবলম্বীরা কথা বলতে চায় না। আমাদের যত মাঝহাবি ভাই আছেন, যত দলমত আছেন, যত পার্টি আছেন,
যখন সুস্পষ্ট কণ্ঠে একটা কথা বলা হয় যে কোরআন এবং সহি হাদিসের মধ্যে আসেন, এটা আমার কথাও না, আপনার কথাও না, ওনার কথাও না, তেনার কথাও না, কারো কথাই নয়, এটা তো আল্লাহর কথা এবং রাসূলের কথা। এখানে আসুন একটা পয়েন্টে আমরা দাঁড়িয়ে যাই, সে মূল পয়েন্টে আর কেউ কথা বলতে চান না, পাশ কাটান। আমাদেরও ঠিক একই অবস্থা, নিজেরা যখন বিতর্ক করি, নিজেরা যখন দ্বিমত করি, নিজেরা যখন বিভিন্ন কথাবার্তা বলে, তখন যদি বলে যে কোরআনের ফয়সালা তো এটা, সহিহ হাদিসের ফয়সালা তো এটা, এখানে আসুন, সেখানে দেখা যায় যে পাশ কাটানি শুরু হয়ে গেছে। ওই জায়গায় আর কেউ আমরা সারেন্ডার করতে চাচ্ছি না, আর ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত সারেন্ডার না করব, ততক্ষণ পর্যন্ত গোটা মুসলিম, গোটা বিশ্ব ধর্ম, যেটা নিয়ে ইন্টারফেথ মানে বিশ্ব ধর্ম নিয়ে যেটাকে আলোচনা পর্যালোচনা হচ্ছে, এই মাসে হবে ম্যানিলাতে যাচ্ছে, তারপরে মাদ্রিদে সম্মেলন হলো, নিউ ইয়র্কে হলো, বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে কিছুদিন আগে, কোন পয়েন্টের উপরে? সারা বিশ্বের পয়েন্ট একটা হতে হবে, পয়েন্ট নির্ধারণ নাই, শুধু কালচারাল কথা, শুধু সাংস্কৃতিক কথা, শুধু সিভিলাইজেশনের কথা, শুধু সভ্যতা ভদ্রতার কথা, শুধু সক্ষতার কথা। আল্লাহ পাক যে পয়েন্টের উপরে সকল ধর্মকে একত্রে ডাকতে বলেছেন, সেই পয়েন্টের উপরে চ্যালেঞ্জ করে কেউ ডাক দিতে পারছে না, সে একত্রিত হতে পারছে না। আমরাও ঠিক একই কথা বলছি, পয়েন্ট তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, রাসূলের পক্ষ থেকে দেওয়া, সেটা কোরআন এবং সহিহ হাদিসের উপর একমত হন, দেখে যাবেন, দেখবেন যে আপনার কথাও না, ওনার কথা না, তেনার কথাও না, কথা তো আল্লাহর উপর যখনই আসবে তখনই আপনি আপনার মতামতের কোরবানি দিয়ে দেন, দেখবেন যে মুসলিম বিশ্বে যেরকম ঐক্যমত হবে, মুসলিম সমাজ জামাত গুলোতে সেরকম ঐক্যবদ্ধ হবে, ঐক্যর সৃষ্টি হবে, একটা এই ভালো সমাজ গড়ে উঠবে, সুন্দর দৃষ্টান্ত উপস্থাপিত হতে পারবে। এই জন্য কতগুলো দিক আছে, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, প্রথম বলা হচ্ছে হিকমতের কথা, প্রথমে বলা হচ্ছে হিকমতের কথা, হিকমতের বিশাল অর্থ রয়েছে। এক নম্বর হলো সুন্নাহ হাদিস, একটা হাদিসই এসেছে এবং তাফসিরের কিতাব যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা রেখেছেন সেখানে হাদিসের কথাই বলেছেন। প্রথম কোরআনের সাথে হাদিসকে যোগ করবে, হাদিস হলো সবচেয়ে বড় হিকমত। হাদিস বড় হিকমত হবে কিভাবে? কেউ কেউ প্রতিবাদ করেন যে এটা হলো মানুষের বিচক্ষণতা। হ্যাঁ, বিচক্ষণতা পাবেন কোথায়? আল্লাহর নবী দাওয়াতি কাজের বিচক্ষণতা যে শিক্ষা দিয়েছেন সেটা হাদিসের মধ্যে রয়েছে। কাজে এখানে দুই জিনিস একসাথে রয়েছে, আল্লাহর নবীর হাদিস সাথে সাথে আল্লাহ নবীর বিচক্ষণতা দাওয়াতি কাজের। দুটো হাদিস পড়লেই পাবেন, সিরাতুন নবী পড়লেই পাবেন যে কখন আল্লাহর নবী কোন স্টেপ নিয়েছেন, কখন কোন কাজটা করেছেন, কখন কোন নির্দেশটা দিয়েছেন, কোন প্রেক্ষাপটে কোন কাজটা করেছেন, কখন কোন অবস্থান নিয়েছেন, কখন কোন ভাষণ, কোন বিবৃতি দিয়েছেন, কতটুকু দিয়েছেন। সেখান থেকে যদি মুসলিমরা শিক্ষা গ্রহণ করে সিরাতুন নবী থেকে, তাহলে তাদের ভুল কম হবে, তাদের ত্রুটি কম হবে। এখান থেকে তারা বিচক্ষণতার শিক্ষা নেবেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমত তুই সুন্নত করি এবং সেটাও যদি করি তাহলে দুই অর্থ একই সাথে আমরা পাবো। তারপরে মানবীয় ব্যক্তিগত বিচক্ষণতা রয়েছে, সেটা হলো আল্লাহ নবী এই মুহূর্তে জিন্দা নাই, তিনি আসবেন না, তার সুন্নত থেকে যেরকম শিক্ষা একদিকে নিতে হবে, দ্বিতীয়ত নিজেদের বোধ শক্তি, নিজেদের যে বিদ্যা, নিজেদের বুদ্ধি, নিজেদের যোগ্যতা, সেগুলা একক বিদ্যা বুদ্ধিও থাকতে পারে, সাংগঠনিক বিদ্যা বুদ্ধিও থাকতে পারে। আমরা নিজেরা নিজেদেরকে যত পণ্ডিত মনে করি, যত বুদ্ধিমান মনে করি, ব্যক্তিগত বুদ্ধি পুরা বুদ্ধি নয়। এই জন্য সুরার কথা রয়েছে, ও আমরুহুম সুরা বাইনাহুম, তাদের কাজ হবে পরামর্শ ভিত্তিক। পরামর্শের প্রয়োজন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করেছেন, যার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তার আবার সুরা করার প্রয়োজন কি? তার পরামর্শের প্রয়োজনটা কি? ডাইরেক্ট ওহী আসে কিন্তু তারপরেও তিনি পরামর্শ করেছেন বহু কাজে, দুই একটা কাজে না, উহুদের যুদ্ধে যাবেন কে যাবেন না, পরামর্শ করেছেন, পরামর্শের বিরুদ্ধে রেজাল্ট এসেছে, তারপরেও পরামর্শকে তিনি প্রাধান্য দিয়েছেন। পরামর্শ করেছেন যুদ্ধে যাবেন, যুদ্ধে বেরিয়ে পড়লেন, মুরব্বীরা পরে নিষেধ করলো যাওয়া যাবে না, আল্লাহ নবী স্বপ্নেও দেখলেন যে গরু জবাই হচ্ছে, জীবজন্তু জবাই হচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে, তলোয়ারের মুখ ভেঙে যাচ্ছে, স্পষ্ট তিনি তাবিল করলেন আর ব্যাখ্যা করলেন যে যুদ্ধে বিপর্যয় আসবে, তারপরেও তিনি পিস্তা হলেন না, বললেন পরামর্শের উপর ভিত্তি করে, এদা লাবেসা লামা, কোন নবী যদি যুদ্ধের শেষ স্থান এবং বর্ম যদি পড়ে ফেলে তার জন্য যুদ্ধ করা ছাড়া, হয় যুদ্ধে সে শহীদ হবে, নাহলে বিজয়ী হবে, নাহলে পরাজিত হবে, কিছু একটা তাকে হতে হবে, রাস্তাতে বেরিয়ে আসতে পারবে না।
ইমাম সৈয়দ কুতুব তার ফি জালালুল কোরআনের মধ্যে বলেছেন যে মুরব্বীরা না করলেন, আগে পরামর্শ দিয়েছিলেন যাওয়ার জন্য, পরবর্তী মুরব্বীরা নিষেধ করলেন, আল্লাহ নবী এত বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তারপরেও তিনি কেন গেলেন। আর তাফসীর করতে গিয়ে তিনি বলতেছেন যে একটা যুদ্ধে জয়ী হওয়া বা পরাজিত হওয়া কিংবা কিছু মানুষ শহীদ হওয়া আহত নিহত হওয়া খুব বিশাল ব্যাপার নয়, এটা গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, কিন্তু একটা জাতি যদি গঠন করতে হয়, একটা কম যদি গঠন করতে হয়, একটা নেশন যদি বিল্ড করতে হয় বানাইতে হয় তাহলে, এবং সেই নেশন যদি যুগের পর যুগ পৃথিবীতে সম্মান নিয়ে টিকে থাকবে এবং নেতৃত্ব দেবে তাহলে তার অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে। এবং তার সবচেয়ে বড় অবলম্বন হল সুরা, তার চেয়ে সবচেয়ে বড় অবলম্বন হল সুরা, বুদ্ধি জ্ঞান পরস্পরের পরামর্শ করা, একজনের সাথে একজনের পরামর্শের বিনিময় করা, যুক্তি অ্যাপ্লাই করা, লজিক অ্যাপ্লাই করা এবং তারপরে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরামর্শ ভিত্তিক যদি কমের মধ্যে আসে তাহলে এই কম দীর্ঘদিন পর্যন্ত শুধু নিজেদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে এবং অপর জাতির উপর শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারবে এবং সেই গুণাগুণ তারা অর্জন করতে পারবে। কাজেই যুদ্ধে বিপর্যস্ত হওয়ার চেয়েতে সুরাকে আল্লাহ নবী প্রাধান্য দিয়েছেন। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, সৈয়দ কুতুব বলেছেন যে জন্য স্বপ্ন দেখার সত্ত্বেও আল্লাহ নবী যুদ্ধে বিপর্যস্ত হলেন কিছুটা, কিন্তু সুরাকেই পরামর্শকে তিনি প্রাধান্য দিয়েছেন, কারণ পরামর্শের মাধ্যমে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে একটা নেশন বিল্ড হয়, একটা জাতি গঠিত হয়, একটা উচ্চাঙ্গের সমাজ গঠিত হয়। আল্লাহ নবী সেই ইসলামে একটা উন্নত সমাজ গঠন করতে করে যেতে চেয়েছিলেন। কাজেই দুই একটা যুদ্ধে জয় হতে পারে, পরাজয় হতে পারে, এগুলাকে অত বড় করে তিনি দেখেন নাই। সম্মানিত উপস্থিতি, এখানে উত্তম ওয়াজের সাথে ডাকতে হবে, যুক্তির প্রথমে যে কাফের ফাসেক ফতোয়া দেয়া শুরু করে, হ্যাঁ বেটা তুই তো কাফের, হ্যাঁ বেটা তুই তো মেধাবি, হ্যাঁ বেটা তোর সাথে আমার কথা নাই, তোর সাথে কোনো বিয়ে আসলে চলে না। আর আমি তাহলে দাওয়াত দিবেন কাকে, আপনি কিভাবে দাওয়াত দিবেন? আল্লাহ নবীর যে সমাজটা ছিল শুধু কাফের সমাজ, পূর্ণাঙ্গ কাফের, ধাপে 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 দাওয়াত দিয়েছেন, সেই সমাজ ব্যবস্থার মধ্যে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রথমত প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, আগে আয়াত নাজিল হয়েছে শুধু তাওহীদের আয়াত, ধীর স্থির ভাবে আখলাকের আয়াত, আদব স্বভাবের আয়াত, মক্কি জীবনীতে জেহাদের আয়াতই নাজিল হয়নি, শেষের দিকে শুধু ইশারা এসেছে, আকাবার ওই সময় শুধু একটু ইশারা হয়েছে, তার আগ পর্যন্ত কোনো জেহাদের মানা জেহাদের কেতালের কোনো আয়াতই নাজিল হয়নি। প্রথম শুধু আদব আখলাক, তারপর তাওহীদ, তারপরে আখেরাতের উপর দৃষ্টি আকর্ষণ ইত্যাদি ইত্যাদি, এই সকল ব্যাপারে সীমাবদ্ধ ছিল। আল্লাহ নবীর যে সিরাতুন নবী এবং কোরআন অবতীর্ণ হওয়ার যে ধারাবাহিকতা সেটার থেকে আমাদের উচ্চাঙ্গের কিছু শিক্ষা নিতে হবে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, আল্লাহ নবীর জীবন থেকে সেই হিকমত গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। দেখুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমায় পিছে পড়েছেন হঠাৎ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, কাউকে কিছু বলতেছেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকলেন তখন বললেন যে দেরি কেন, খুতবা থেকে উনি ওনাকে ডাক দিচ্ছেন, দেরি কেন, যে বাহিরে গিয়েছিলাম এবং ওযু করতে আমার একটু সময় লেগে গেল আসার পথে, তোমার ওযু আইদেন জুম্মার দিন, তুমি বাহিরে তো গেছো গেছোই, তারপর ওযু করো নাই, তোমার ওযু করতে হলো আবার পরে। আর কিন্তু কাউকে বললেন না, বললেন কাকে, ওসমানকে। কারণ হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে তার পরে যে যোগ্য ব্যক্তিটা খেলাফতের দায়িত্ব পালনের উপযুক্ত তিনি ওসমান, তাকে জুমায় পিছনে পড়া যাবে না, তাকে জুমার দিন ওযুতে পিছনে পড়া যাবে না। আর মানুষের সামনে তাকে একটু ইশারা দুইটা কাজ করলেন একসাথে, তাকেও একদমই করলেন, ধমক দিলেন যেভাবে, জনগণকে হুঁশিয়ার করে দিলেন যে তোমরা আর ওসমান কিন্তু এক নও, এর কিছু ব্যাপার আছে। আবার আল্লাহ নবীর মসজিদে যখন একজন বহু দূর থেকে এসেছে, আসার পরে মসজিদের মধ্যে দাঁড়ায় পেশাব করতেছে, এরকম হাদিস সহি, যেটা বললাম এই কাহিনী সহিহুল বুখারীতে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কেমন করে ধমক দিলেন, এটাও সহিহুল বুখারীতে। এখন যেটা বলবো এটাও সহিহ হাদিস, বহু দূর থেকে একজন এসেছে, আয়েশা নামাজের মধ্যে সাহাবীরা নামাজে দাঁড়াবেন, সালাতে দাঁড়াবেন,
এই সময় দাঁড়ায় পেশাব করতেছে। সাহাবে তো বিভিন্ন বেটা কি করে মসজিদ পেশাব করে মারবে না ভরবে, খুব অবস্থা এরকম। আল্লাহ নবী বলে মা থামো। তারপর আল্লাহ নবী ধীরে স্থিরে বুঝাইলেন যে এই মসজিদ ইবাদতের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, আল্লাহকে ডাকার জায়গা, এসব পেশাব করার পায়খানা করার জায়গা না, এটা নোংরা করার জায়গা না। আল্লাহ নবী ধীরে স্থিরে হয়ে বুঝাইলেন। আল্লাহ নবীর সাহাবীরা একদিকে, আল্লাহ নবী একদিকে, সবাই খেপে গেছেন আল্লাহ নবীর ধীর স্থিরতা। কারণ কি? ওমর যেখানে ওসমানকে ধমকাচ্ছেন মসজিদের মধ্যে মানুষের সামনে, সামান্য কারণ মসজিদ ঢুকতে দেরিস, একজন মসজিদের মধ্যে পেশাব করতেছে, ওই জায়গায় আল্লাহ নবী ধমকাচ্ছে, আল্লাহ নবী নীরব ভদ্র হয়ে বুঝাচ্ছেন। কারণ কি? মানুষের শ্রেণীর পার্থক্য রয়েছে। এই লোকটা ইসলাম প্রসঙ্গে কিছু জানে না, আসছে বহু দূর সেই মরুভূমির থেকে, ও জানে নিয়মই ওইটা, কোথায় পেশাব করতে পায়খানা করতে জানলে তো বুঝলে তো কিছুই বোঝে না। আল্লাহ নবী বলে এই লোকটা তো তোমাদের মতো শিক্ষিত না, আমার সংস্কারেরা পায় নাই, এদের মতো শিক্ষা দীক্ষা কিছুই নাই, এর উপর রাগ করা তো ঠিক হবে না, একে শিখাতে হবে। তখন এই লোকটা খুশি হয়ে কয় কি, তুমি কি যে হ্যাঁ আমি তো নবী, তুমি যা বলো সব শুনবো, ওদের একজনের কথা আবার তো আমি কিছুই শুনবো না। আরেকটা সাহাবী এসেছিল ওই কেসের মধ্যে বলা হয়েছে যাদের কথা শুনবো না, আপনি কি বলেন ওইটা শুনবো। তখন আল্লাহ নবী বললেন যে এই কয়টা কাজ আছে তোমার। আরেক কাহিনীর সাথে জোড়া দিলাম আর কি, সেটা হচ্ছে হাদিস যে এটা হলো তুমি আল্লাহ বিশ্বাস করবা, সালাত আদায় করবা, এই দুই তিনটা কথার পরে বলে আল্লাহ লা আজিদু আলা যালিকা ওয়ালা আনকুস, এতে বেশিও করবো না এতে কমও করবো না। আল্লাহ নবী বললেন মাই ইয়াসুরুহা ইয়ানজুরু ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযার রাজুল, কেউ যদি আনন্দ বোধ করতে চাও জান্নাতি লোক দেখলে তাহলে এই লোকটার দিকে তাকাও, তার ঈমান এত সলিড পরিষ্কার। কাজী ভাই বিল হিকমা, বোধ শক্তি, যার যত বড় দায়িত্ব যার যত বড় বোধ শক্তি তার দায় তার ওই এটা অত বেশি, ত্রুটি তত বেশি। কিন্তু যে বুঝে না যে জানে না, তার ক্লাসটা তো আমাদের জানতে হবে, ক্লাস বুঝতে হবে। আমি কার সাথে কথা বলছি, কতটুকু কথা বলছি? আজকে আসার সময় অভিজ্ঞতা হলো আমি যখন এই পাড়ি দিলাম মাওয়া ঘাট, ছেলেরা ওই চালায় স্পিড গোডুলা চালায়, তাদের কি আদব কি আখলাক কি কথা বার্তা, কোনটায় উঠতেছি কোনটায় নামতেছি, আমি বিরক্ত হয়ে বললাম। ডাক্তার ফখরুল ভাই বলতেছেন যে আপনি এদের হয়তো বিরক্ত হতে পারবেন না। যে কেন? যে এটা তো শ্রেণী তো, এটা ভগাইটা পোলা পান, এরা সব এই কাজ না করলে ওরা রাস্তাঘাটে চিন্তাই করতো, ডাকাতি করতো, চুরি করতো, মারামারি করতো, নেতাদের সাথে স্লোগান দিয়ে বেড়াইতো, এরা এখানে কাজ করে খায়, এরা কার শ্রেণী কোনটা কার স্তর কোনটা কি আদব আখলাক করতে হবে এই সম্বন্ধে এদের কোনো ধারণাই নাই, এনাদেরকে সে ধারণা দেওয়া হয়নি। হ্যাঁ, ব্যাপারটা তখন মিলাইলাম ওই কাহিনীর সাথে, আল্লাহ নবীর মসজিদে এসে পেশাব করে দিল সালাতের কাতারে দাঁড়ায়, তার কোন উলঙ্গ উলঙ্গপনা কারে কয়, বস্ত্র পরা কারে কয়, মসজিদ কারে কয়, পেশাব পায়খানা কারে কয়, তার তো কোনো জ্ঞান নেই। কিন্তু আল্লাহ নবীর সংস্পর্শে এসে তারাই হলেন কি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ কম, সারা পৃথিবী তাদের আনুগত্য মেনে নিল, অধীনতা মেনে নিল, তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করলো। কেন? তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান, তাদের মার্জিত রুচি, তাদের সভ্য আচরণ, তাদের দিন, তাদের ভিত্তি, তাদের আদব, তাদের আখলাক, তাদের হায়া, তাদের শরম, তাদের চরিত্র, তাদের উন্নত মানসিকতা, তাদের ইত্যাদির মাধ্যমে তারা পৃথিবীকে জয় করেছেন। দুইটা তিনটা জিনিস এখানে আমি টমাস আর্নল্ডের মতো খালি বিনয় দিয়েই পৃথিবী জয় করেছেন এটা আমি বলবো না, আবার উইলিয়াম হান্টারের মতো খালি তলোয়ার দিয়ে জয় করেছেন, ফিলিপ হিটির মতো খালি কাইটা কাইটাই শেষ করছে ইসলাম, এটার সাথে একমত হতে যাব না। লুথ্রপ স্টুডারের মতো আমি হতাশার কথাই খালি বলবো না ইসলামের, আমি বলবো ইসলাম সবই, যখন বিনয় সকল বিনয়, যখন তলোয়ার তখন তলোয়ার, যখন হতাশাও কখনো কখনো আসবে, সব মিলাই ইসলাম। এখন আমরা যারা আহলে হাদিস তারা কিসের উপর রয়েছি? এক নম্বর পয়েন্ট, আমাদের আকীদা এবং আমল সহিহ হাদিসের উপর রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো দ্বিমত নেই, এতে কিছু করারও নেই। অনেকে প্রশ্ন তোলেন এত ভাগে ভাগ হয়েছে, এত নাম হয়েছে, এত কিছু হয়েছে, এটা বোধ হয় ওই যে ঐক্যের আয়াত যেটা রয়েছে সেটার পরিপন্থী, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর পরিপন্থী। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যেটা এসেছে যে
এই বিভাজন হবে, ভাগাভাগ হবে ইত্যাদি ইত্যাদি যেটা আছে সেটার পরিপন্থী আমি বলবো যে না, এই হাদিস সরাসরি কোন সাংগঠনিক জামাতের উপরে যাবে না। কেন? সাংগঠনিক জামাত গুলো আকিদার জামাত নয়। দুটা জিনিস ধীর স্থির হয়ে বুঝতে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিল যে বহু দল যে ইসলামের মধ্যে, এই বহু দল হওয়াটা এটা আকিদার মধ্যে বিভাজন সৃষ্টি করছে কিনা এবং 73 ফেরকার অন্তর্গত করে তারা জাহান্নামে যাবে কিনা। উনি বলছেন ব্যাখ্যাটা ভুল, কেননা ইসলামই হলো মূল ফেরকা। ইসলাম থেকে আকিদার ক্ষেত্রে যারা বেরিয়ে যাবে তারা বিভ্রান্ত জাহান্নামে যাবে। কিন্তু ইসলাম প্রচারের জন্য বিভিন্ন সাইনবোর্ডের নাম নিয়ে যদি কেউ ইসলামের কাজ করে সেটাকে সরাসরি ইসলাম বিভাজন বলা যাবে না। কিন্তু গোটা মুসলিম কওমের এত নাম নেওয়া, এত সাইনবোর্ড বানানো, একজনের পিছনে একজন লেগে থাকা, কাদা ছোড়াছুড়ি করা, এটা কোনো অবস্থাতে উচিত নয়। দুইটা জিনিস, একটা হল ইসলামের বিভাজন, আরেকটা হলো সাংগঠনিক বিভাজন। ইসলামের বিভাজন আর সাংগঠনিক বিভাজন দুটো কিন্তু এক কথা নয়, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। একটা আমি এই জন্য বলি যে আপনারা আহলে হাদিস কোন জামাত করবেন এটা বড় পয়েন্ট না, আপনি আহলুল হাদিস কিনে এটা বড় পয়েন্ট, আবার আহলে সাইনবোর্ড কিনে এটা বড় কথা নয়। আহলে হাদিসের আকীদা এবং আমলের উপর আপনি টিকে আছেন কিনা, নীতির উপর টিকে আছেন কিনা, মানহাজের উপর টিকে আছেন কিনা, পদ্ধতির উপর টিকে আছেন কিনা, সেটাই বড় কথা। আমার হাতে 2-3 মিনিট সময় আছে, এর মধ্যে আমি মানহাজ এবং পয়েন্ট পদ্ধতি ঘটে শুধু আপনাকে বলে দেব কয়েকটা পয়েন্ট শুধু বলে যাব। এক নম্বর, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইফতারাকাতুল ইহুদ আলা 71 ফিরকা ওয়াফতারাকাতুন নাসার আলা 72 ফিরকা وستفترق امتي على 73 فرقه كلهم في النار الا واحده قيل من هم يا رسول الله قال ما انا عليه واصحابي حديث الترمذي ده এসেছে, ترمذির সনদটা যায়েব কমজোর, কিন্তু সুনান আবু দাউদে কিতাব সুন্নাহ যে রওয়ায়েতটি এসেছে সেই হাদিসটি শুদ্ধ এবং গ্রহণযোগ্য। আল্লাহ নবী বললেন যে ইহুদিরা 71 ফেরকা, খ্রিস্টানরা 72 ফেরকা, আমার উম্মত হবে 73 ফেরকা বিভক্ত, সবাই জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন তারা কারা, তিনি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। বাস্তব কথা, আল্লাহর নবীর জামাত সাহাবাদের জামাতে যদি মুক্তি না পায় তাহলে মুক্তি পাবে কে? এটা কমন কথা। আল্লাহর নবী এই জন্য কোন নাম ধাম নানান কিছু বহু কিছু বললেন না, বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে সেটার উপরে যদি থাকো তাহলেই মুক্তি। আর এখান থেকে যদি ডাইনে যাও বামে যাও, প্রথম আয়াত যেটা তেলাওয়াত করেছিলাম ডানে যাবে বামে যাবে তাহলে তোমাদের মুক্তির কোনো পথ নেই, মুক্তি তোমরা পাবে না। বহু আমল করবে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, আমল করতে করতে করে গুজা লেগে যাবে, আমল করতে করতে হয়রান পরেশান হয়ে যাবে, কিন্তু যাবে জাহান্নামে। কেন? পদ্ধতির বাইরে। প্রত্যেক শাস্ত্রে তার নিজস্ব পদ্ধতি আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিজমে তার পদ্ধতি আছে, ডাক্তারি শাস্ত্রে তার পদ্ধতি আছে, আয়ুর্বেদিক শাস্ত্রে তার পদ্ধতি আছে, ইসলামী শাস্ত্রে তার নিজস্ব পদ্ধতি আছে। পদ্ধতির বাইরে আপনি যে অঙ্কেরও কিছু সূত্র আছে, সূত্রের বাইরে অঙ্ক করে যদি আপনি ফল মিলান তাহলে আপনি নাম্বার পাবেন না, হয়তো ফলটা আপনি মিলালেন ঠিকই, আপনার ভাবো নিজস্ব সূত্রে করতে গেছে এক নিয়মে, করলেন আরেক নিয়মে, দেখলেন যে ফল মিলে গেছে কিন্তু এটা ফল মিলা হলো না, সূত্র ভুল করেছেন, আপনি পাবেন গোল। তারপরে আপনি দেখতেছেন আপনার ইসলাম খুব ঠিক আছে, আপনি রেজাল্ট মিলে যাচ্ছে, রাত দিন ভালোই কাজ করতেছেন, আল্লাহ পাক বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল যথেষ্ট করেছো কিন্তু ঢুকবা জাহান্নামে, কেন? সূত্রের থেকে বেরিয়ে গেছো। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপর ছিলাম তার উপর তুমি নাই। কাজেই বিক্ষিপ্ত বহু চিন্তা থাকতে পারে, বহু কথা থাকতে পারে, বহু জ্ঞান থাকতে পারে, কিন্তু ইসলাম বহুত সহজ, খুবই সরল রেখার দিন। এখানে এখানে যত চিন্তা যত কিছু আপনি জোড়া দিতে চান না কেন, বিভ্রান্তি হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ নবী বলেছেন তারাকতুকুম আলাল মিল্লাতিল বাইদা, অন্য রওয়ায়েতে এসেছে আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে ছেড়ে দিয়ে গেছি পরিচ্ছন্ন দলিলের উপরে, এই স্পষ্ট বিধিবিধানের উপরে, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, রাত দিন এটার দুটো একই রকম, আর রাতও যেরকম উজ্জ্বল দিনও সেরকম উজ্জ্বল, আর এখান থেকে কেউ ডান বাম করতে পারে না, শুধুমাত্র পথ ভ্রষ্ট ছাড়া, গোমরা ছাড়া, সোজা সরল পথ, একেবারে সহিহ সালেম পথ। এখানে ইজতিহাদের কোনো জায়গা নেই, এখানে গবেষণার কোনো জায়গা নেই, অতিরিক্ত চিন্তা ভাবনার যে গবেষণার জায়গা আছে অন্য জায়গায়,
কিন্তু আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, সহিহ হাদিসের উপর আমল করতে হবে, এর মধ্যে কোনো গবেষণার কোনো স্থান নেই। গবেষণা আছে, সাইন্টিফিক গবেষণা করতে পারেন কোরআনের আয়াত ভিত্তি করে, রাসূলের হাদিসের সাইন্টিফিক গবেষণা যেগুলো আছে, এগ্রিকালচারাল গবেষণা যেটা আছে, সেখানে আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি ভালো জানো। সাহাবীরা মদিনায় গেলে, আল্লাহ নবী মদিনায় গেলেন, দেখলেন যে ওই খেজুরের এক গাছের রেণু এক বাধার রেণু আরেক বাধায় নিয়ে মিশ্রণ করে, সহিহ বুখারী হাদিস মুসলিম শরীফে এসেছে, এক গাছের রেণু খেজুরের বাধার রেণু গুলো একটার সাথে একটা মিশায়, আল্লাহ নবী মনে করলেন এটা বোধ হয় কোন কুসংস্কার, আল্লাহ লাউলাম তাফালু, লা তাফালু বললেন না, পরবাই না তা বললেন, লাউলাম তাফালু, যদি তোমরা না করতে, তাহলে আল্লাহ নবী পরীক্ষা করে দিলেন ব্যাপারটা কি, লাউলাম তাফালু যদি না করতে। সাহাবীরা বলে আল্লাহ নবী যখন ইশারা দিয়েছেন কেউ করলেন না, পরের বছর খেজুর কম হলো, ফলন কম হলো, তো ইয়া রাসূলুল্লাহ ফলন তো কম হয়ে গেল, কিন্তু কোরআনে আসছে আরসালনার রিয়াহা লাওয়াকে, বাতাসের মাধ্যমে আল্লাহ পাক কি করেন, এক গাছের রেণু আরেক গাছে, এক পাতার রেণু আরেক রেণু, এক শীষের রেণু আরেক রেণুতে আল্লাহ পাক মিশিয়ে দেন, আরসালনার রিয়াহা লাওয়াকে, একটা সাথে একটা মিলন ঘটে। ওই বিদ্যা 1400 বছর আগে মানে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা ছিলেন হয়তো বা, কিন্তু প্রচলনটা ছিল যে এক গাছের রেণু এক পাতার রেণু আরেক পাতায় মিলেলে ফলন ভালো হবে। আল্লাহ নবী তো বিজ্ঞানের এই শাখার ওহী তার কাছে আসে নাই, তখন তিনি বলে লাউলাম তাফালু, যদি না করতে, ফসল কম হলো, আল্লাহ নবী পরের বছর বললেন যে ফালু, তোমরা মিশাও, তোমরা এক গাছের রেণু আরেক গাছে মিশিয়ে দাও, কেন আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি জানো। বিজ্ঞানের থিওরি কি হবে, মেকানিজম কি হবে, জাহাজ কিভাবে চালাবা, তারপরে ফসল কিভাবে বেশি উৎপাদন করবা, এটা আমার মূল সাবজেক্ট না। কোরআনে এসেছে ইশারা ইঙ্গিত বহুত, কিন্তু আল্লাহ নবীর মূল সাবজেক্ট এটা নয়। এই জন্য অনেকে দুইটা এক করে ফেলেন, যে আল্লাহ নবী শুধু এই কামে এসেছেন, কথা ভুল। আল্লাহ নবী বলছেন ওয়ান্তুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, আমার গবেষণার বিষয় এটা নয়। এই জন্য বলি যে ইবাদত গবেষণার বিষয় নয়, ইবাদত ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু এগুলো গবেষণার বিষয়। অনেকে বলেন তোমরা শুধু বেদাত বেদাত করো, তোমার এই মাইক বেদাত, চশমা বেদাত, ভিডিও বেদাত, সব বেদাত। আমি বলে যে এটা কি আল্লাহ নবীর শরীয়ত নাকি, আল্লাহ নবী বলেছেন নাকি, আল্লাহ বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, আমার মূল কাজ হলো দ্বীন এবং শরীয়ত। যেখানে মানুষ ভুল করবে, যেখানে মানুষের গবেষণার জায়গা নাই, যেখানে মানুষের খুব একটা উদ্ভাবন করতে গেলে মানুষ ভুল করবে, অভ্রষ্ট হবে, সেইটা হলো আমার মূল কাজ। মানুষের জীবন জীবিকার প্রয়োজনে এগুলা মানুষ করবেই, মানুষের মনে করে এগুলোই বেশি জটিল। আমি বলে এগুলা বেশি জটিল নয়, এগুলা মানুষের প্রয়োজনে মানুষ করবেই। মানুষ তার জীবনের প্রয়োজনে এগ্রিকালচারের উন্নতি করবে, বিজ্ঞানের উন্নতি করবে, গাড়ি ঘোড়ার উন্নতি করবে। ওই ব্রেন আল্লাহ পাক মানুষকে দিয়েই দিয়েছেন, আদমকে আল্লাহ আদম আল আসমা কুল্লাহ, পৃথিবীতে যত কিছু এসেছে আসছে আসবে সকল কিছুর নাম আদমকে শিক্ষা দেওয়া হয়েছে আগেই। কাজে আদমের মেরিট আদম সন্তানের মধ্যে প্রবাহিত হয়েছে মাত্র, এলেমের কথা এই জায়গায় 5-7 বার এসে সূরা বাকারায় আদমের সাথে সম্পৃক্ত করে। কাজে আদমের যে দেওয়া সেই প্রথম যে জ্ঞান, সেটাই কেউ বিজ্ঞান পেয়েছে, কেউ দর্শন পেয়েছে, কেউ সাহিত্য পেয়েছে, কেউ কবিত্ব পেয়েছে। সেই আদমকে প্রথম যে মেরিট দেওয়া হয়েছে, সেই মেরিটই শুধুমাত্র ডিস্ট্রিবিউটেড হয়েছে সারা পৃথিবীতে। নতুন তো কিছু না মানুষ করবে, কিন্তু ভুল যেখানে করবে সেটা হলো হেদায়েতের মধ্যে, সেটা হলো ওহির মধ্যে ভুল করবে। কাজে ওহি যখন আসে, গবেষণার জায়গা নাই, মেম্বাইনি ইয়াদাইহি মিন খালফি রাসাদা, ওহি যখন আসে চতুর্দিকে বেষ্টনী দিয়ে দেওয়া হয়, যেন একটা অক্ষর একটা শব্দ একটা বাক্য যেন ডান বাম হতে না পারে। এই জন্য সৌদি আরবে যত বই পুস্তক নেবেন কোনোটার তেমন একটা চেক হবে না, কোরআন শরীফটা নিয়ে তারা চেক করবে, এয়ারপোর্টে কোরআনটা ধরে ফেলবে, ধরে নিয়ে ওইখানে মেশিনে দিবে, যদি দেখে যে এর মধ্যে একটা অক্ষর ভুল আছে, সাথে সাথে কোরআনটা সিজ করে রেখে দেবে। বই পুস্তক বাকিগুলো আপনি দেখবেন না কি নিলেন, খালি ধর্ম গ্রন্থ হলে সেটা আটকে দেবে, বিশেষ করে কোরআনটা এয়ারপোর্টে একটা শক্তভাবে আটকাবে যদি টের পায়। আর এই খুতবা যে যত ভাষণ দেয় বক্তব্য দেয়, গান এক জায়গায় একজন করতেছে হয়তো অতটা নিষেধ করবে না, কিন্তু যে ব্যক্তি শরীয়তের ওয়াজ করতেছে ওইটার পাশে পাহারা বসাই দিবে, যে একটা কোরআন আয়াত ভুল পড়ছে কিনা, একটা হাদিস ভুল করছে কিনা, হাদিসের নামে কোনো জাল কাহিনী বলছে কিনা, পুরুর যে গান গাইতেছে পুলিশ হয়তো সেটাকে সহজে অ্যারেস্ট করবে না, একটা সিনেমা নাটক টাটক করতে সহজে অ্যারেস্ট করবে না, অ্যারেস্ট করবো ওই বেটাকে যে বেটা ধর্মের নামে একটা মিথ্যা কথা বলে ফেলেছে। আর আমার দেশে হলো সম্পূর্ণ উল্টা, দিনের নামে, ধর্মের নামে, কোরআনের নামে, হাদিসের নামে, বুজুর্গের নামে কত যে ফুল কথা, মিথ্যা কথা বলার নামে ধর্ম হয়ে গেছে, মিথ্যা কথা বলার নামে ধর্ম হয়ে গেছে। আজকে বিভিন্ন নামে চালাচ্ছে, এটা তো অমুকের ধর্ম, ওটা অমুকের ধর্ম, ওটা তমুকের ধর্ম, ভাই কোরআনের ধর্ম এবং সহিহ হাদিসের ধর্ম, এজ এ মুসলিম তুমি মুসলিম হিসাবে
তোমার প্রতিটা জিনিস এখানে মেনে চলা কর্তব্য। পৃথিবীর বিজ্ঞানের গবেষণা যত উন্নতি যত কিছু আছে এগুলা তোমরা তোমাদের ভাব মতো করো। আন্তুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়াদের এই সকল ব্যাপারে তোমরা অনেক ভালো জানো। নিয়ত ভালো থাকলে এর মধ্যেও সওয়াব আছে, যেহেতু মানুষের উপকার আছে, কল্যাণ আছে। কিন্তু শরীয়তের মধ্যে দিনের দায় দায়িত্ব আল্লাহর নবীর নিজের, আল্লাহর নিজের এবং আল্লাহর রাসূলের নিজের, এখানে তোমার অবকাশ নাই। এই জন্য দান এবং বেদাত করতে নিষেধ করা হয়েছে, মুত্তাবে হতে বলা হয়েছে, মুবতাদে হতে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু সারা পৃথিবী ভেজালে ভরে গেছে, ভুলে ভরে গেছে, মিথ্যায় ভরে গেছে, বাজে কিচ্ছায় ভরে গেছে, ভুয়া কাহিনীতে ভরে গেছে। শরীয়তের নামে কি কি যে করাচ্ছে, আর যেখানে এগুলা বিষয় সেখানে মানুষ শিখে পড়ছে, সেখানে আমাদের কর্তব্য কি? দুইটা দিক, একটা বলবো ইসলাম যেরকম সারা পৃথিবীর সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ, আহলুল হাদিসরা যুগে যুগে সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে এসেছে, থেকে এসেছে সাহাবীদের যুগ থেকে তার পরবর্তী যুগ থেকে। তাদের মূল কর্তব্যই হলো যে শরীয়তের শুদ্ধ জিনিসটাকে তুলে ধরা, এক নম্বর। দুই, শরীয়ত নিয়ে বিকৃত যা কিছু তার বিরোধিতা করা। দুই, তিন নম্বর, ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে প্রতিষ্ঠা করার যত প্রচেষ্টা করার তা। কিন্তু সেইটা করতে গিয়ে এতটা অন্যরকম হয়ে গেছে যে আমরা যেন আল্লাহ আব্দুল্লাহ কাফি সাহের ভাষায় আমরা যেন সমাজচ্যুত এক্সকমিউনিকেটেড একটা গ্রুপে রূপান্তরিত হয়েছি, কেউ কেউ যেন একটা ফেরকায় রূপান্তরিত হয়ে গেছে। না, আমরা সত্যিকার সহি ইসলামের প্রতিনিধি, এটা ভুলে গেলে চলবে না। সত্যিকার শুদ্ধ এবং এই নির্ভেজাল খাঁটি ইসলামের প্রতিনিধি। কাজে নির্ভেজাল খাঁটি ইসলামকে মানুষের কাছে কতটা সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে হিকমতের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবাগণের অনুসৃত যে পদ্ধতি সেটা কতটা গ্রহণ করে মানুষের সামনে ছড়ে পড়া যায়। খ্রিস্টান ধর্ম তো সবার জন্য আসে নাই, আই এম নট সেন্ট বাট আনটু দি লস্ট শিপ অফ হাউস অফ ইসরায়েল, এটা ইঞ্জিল আমার কাছে রয়ে গেছে, আজকেও আছে ওখানে। এখানে কথা ছিল যে আমি শুধুমাত্র এসেছি বানি ইসরায়েলের কিছু পথভ্রষ্ট ভেড়াগুলার কাছে এসেছে, আর কারো কাছে আসি নাই। কোন নবী নবী মুহাম্মদ সরা পৃথিবীর কারো জন্য আসে নাই, তার কওমের জন্য এসেছে। ইন্নিলাম উরসাল ইল্লা ইলা খিরাফে বানি ইসরায়েল আল-দাল্লা, এটার অনুবাদ করা হয়েছে আরবিতে। কিন্তু পরবর্তীতে তারা ঈসা আলাইহিস সালামের কথা লঙ্ঘন করে সারা পৃথিবীতে তাদের ধর্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি ভ্যালেন্টাইন ডে যেটাকে নিয়ে, ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস যেটা কিছুদিন আগে পালন হলো, সেও কিন্তু এক পাদ্রী খ্রিস্টান ধর্ম প্রচার করতে ইতালির দিকে গিয়েছিল। সেখানে গিয়ে তারা তো জেনা ব্যভিচারকে উন্মুক্ত করে দিয়েছে, যেহেতু তৌরাত ইঞ্জিলের মধ্যে তারা একটা কাহিনী রচনা করেছে জেনাকারিণীকে ঈসা আলাইহিস সালাম বিচার করেন নাই, সুতরাং পাশ্চাত্য জেনার বিচার নাই, তৌরাত ইঞ্জিলের মধ্যে ওই কাহিনী তারা ঢুকিয়ে দিয়েছে। যদি তৌরাতের মধ্যে রয়েছে জেনার বিচার হবে, ওটা আমার কথা নয়। তারা সারা পৃথিবীতে মিথ্যা দিয়ে তাদের ধর্মকে ছড়েছে, আমরা মিথ্যা দিয়ে ছড়াবো না, আমরা সত্য কথা রয়েছে। সত্য কথা ছড়ছে, কিন্তু সত্য কথা কিন্তু ছড়ছে, কিভাবে ছড়ছে দুইটা উদাহরণ দিয়ে আমার টাইম শেষ হয়ে যাবে। সত্য কথা ভালোভাবে বলতে পারলে মানুষ গ্রহণ করবে, এটা নয় যে স্কুলের শিক্ষক কড়া সেখানে ছাত্র যাইতে চায় না ঠিকই, কিন্তু গার্জেন জোর করে সেখানেই পাঠায়। কোন স্কুলের শিক্ষক সাহেব যদি অঙ্ক না পড়ায়া ফাজিল কিস্তা কাহিনী কয়, সেখানে স্কুলে ভালো রেজাল্ট করবে না। ইংলিশ গ্রামার ঠিক মতো না পড়ায়া ভুল সূত্র যদি শিখাই দেয়, বাজে কথাবার্তা গপ্প করে যদি কাটায়, পরের বছর ছাত্র শস্যার ফুল দেখবে, ওখানে আর ছাত্র হবে না। ঠিক ইসলামের ওই একই কথাই, প্রথম প্রথম একটু কড়া করে মতো মানুষ চাবে না, কিন্তু আপনি যদি আর ভাল সত্যিকার দিকটা তুলে ধরতে পারেন, বাস্তবতা তুলে ধরতে পারেন, কোরআন এবং সুন্নাহ এটাই সত্য, এটাই সঠিক, সুন্দর ভাষায় সুন্দর হবে। আর যদি আগে যে হেডমাস্টার পিটানো শুরু করে ওখানে ছাত্র যাবে না। আপনি একজন ডাক্তারের মতো, আপনি একজন হেডমাস্টারের মতো, আপনি একজন ভালো টিচারের মতো, আপনি একজন সমাজ সেবকের মতো মানুষের কাছে সরে পড়ুন শুদ্ধ এবং সত্য সুন্দর কথাটা নিয়ে। ছিল দুই দিন আগেই, আজ থেকে 10 বছর আগে মহিলাদের ঈদের জামাতে যাওয়া নিয়ে হারাম ছিল সব জায়গায়। আজ থেকে 10 বছর আগে জুমার মসজিদে মহিলাদের যাওয়া হারাম ছিল। সকল মুহাদ্দিস সাহেবরা এই হাদিস গুলা যেখানে আসতো, তিরমিজিতে হাদিস এসেছে, ইবনে ওমর থেকে হাদিস, আল্লাহ নবী বলেছেন লা তামনাউ আমা আল্লাহিল মাসাজিদা, মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। এই হাদিস বর্ণনা করার পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে একজন বলতেছে,
আব্বা জান, এই হাদিস তো আল্লাহর নবীর যুগের কথা ছিল, এখন এমন যুগ এসে গেছে যে মহিলারা শুধু গল্প গুজব করে আর ফাউল টক করে, এখনকার যুগে আর ওগুলো চলবে না, ফিহেন না দাগাল, এটা এই হাদিস এখন আর চলবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগ করলেন যে মৃত্যু পর্যন্ত এই ছেলের সাথে কথাই বলেন নাই, যে আমি আল্লাহর নবীর হাদিস বলি আর তুই বেটা হাদিসের বিরুদ্ধে যুক্তি অ্যাপ্লাই করো, তোমার সাথে আমার কোনো কথাই নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত এই ছেলের সাথে কথা বলেন নাই আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে একটা যুক্তি দাঁড় করানোর কারণে শুধুমাত্র। কিন্তু আর মহাদ্দেশ সাহেবের এই হাদিসটা যখন পড়ান, আমিও দেওবন্দে ক্লাস করলাম, এই হাদিসটাই পড়াই দিয়েছিলাম মহাদ্দেশ সাহেব, পালনপুর সাহেব, 3 দিন ছিলাম দেওবন্দ। এই যে পেশাইতেছেন কথা, ঘুরাইতেছেন মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, ঘুরাইতে ঘুরাইতে হাদিস উল্টাইতে উল্টে হাদিসের 12টা বাজাইলেন, আল্লাহর হাজার শুকরিয়া যে রাসূলের হাদিস এই দেশে টিকে যাচ্ছে। এখনকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সৌদি আরবের সহযোগিতায় যে এক্সটেনশন, সেখানে কয়েক হাজার মহিলা একত্রে সালাত করতে পারবে। ঈদের জামাতে যাওয়া নিষেধ মহিলাদের, ফিতনা ফাসাদ হবে। সহিহুল বুখারীর হাদিস যে আখরিজু আখরিজু কি যাওয়াতুল খুদুর ওয়ান নিসা, আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা যাওয়াতুল খুদুর ওয়াল হিয়াব ওয়ান নিসা উম্মে আতিয়াত থেকে হাদিস বর্ণনা রয়েছে, মহিলাদেরকে ঈদের জামাতে পাঠাও, এমনকি তারা যদি যুবতী হয়, তরুণী হয়, বৃদ্ধা হয়, প্রৌঢ় হয় এবং ঋতুপতি যদি হয় তাও পাঠাও। এর বিরুদ্ধে হাদিস বয়ান করতে করতে, হাদিসের ব্যাখ্যা করতে করতে, মুহাদ্দিসে তাকরার করতে করতে, তাকরির করতে করতে মুখের ফেনা তুলে ফেললেন। এখন আল্লাহর হাজার শুকরিয়া, আমাদের জাতীয় ঈদগাহে হাইকোর্টের সামনে এখন শত শত মহিলা ঈদের জামাত পড়তেছে, পড়বে ইনশাআল্লাহ, আসতেছে সব। এমনকি আমরা দাঁড়িয়েছিলাম এই মাঠে কোরআন এবং সহি হাদিস নিয়ে, তখন কত কটাক্ষ হয়েছে, এখন দেখবেন বহু টিভি চ্যানেলে, এনটিভিতে, ইসলামিক টিভিতে এবং অন্য টিভিতে আমরা যা বলতাম তাই বলা শুরু হয়ে গেছে। কাজে আলহামদুলিল্লাহ, আপনারা মনে করবেন না যে দাওয়াতি কাজ কোনদিন বৃথা যায়, কোনদিন না, দুনিয়াতেও না আখেরাতেও না, কোনদিন বৃথা যাবে না। মাত্র একজন দুইজন 100-200 মানুষ দাওয়াতি কাজ শুরু করেছিল, তাওহীদের কাজ, সুন্নতের কাজ, শিরকের বিরুদ্ধে কাজ, বেদাতের বিরুদ্ধে কাজ, সহিহ হাদিসের আমলের উপরে কাজ। আপনারা মনে করবেন যে হঠাৎ করে এগুলা গজিয়ে উঠেছে, না, এগুলাও আন্দোলনেরই ফসল। এগুলো আহলে সুন্নাহ এই মাঠে দাঁড়িয়ে না থাকতো, এত দ্রুত টিভি গুলা এই সকল কোরআন ও সহিহ হাদিসের অনুকূলে কথা বলতে পারতো না, সম্ভব না। একদিন এত বড় রেজাল্ট হয় না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রেজাল্ট হচ্ছে এবং ছড়ে যাবে, হতাশার কিছুই নেই। শুধু আমাদের একটু ঐক্যবদ্ধ হতে হবে, কাছাকাছি আসতে হবে, বৃহত্তর ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের একদমই বন্ধ করতে হবে। একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো যায় এই দেশে ইনশাআল্লাহ, কিতাব এবং সহি হাদিসের দাওয়াতে কাজের জন্য এই দেশ উন্মুক্ত ইনশাআল্লাহ। মানুষ মানতে চাচ্ছে, শুনতে চাচ্ছে, এমনকি যাদেরকে রাজনৈতিক ভাবে ঘৃণা করি আমরা, অন্য এন্টি ইসলামিক বলে এই বলি সেই বলি, তাদের সাথেও চলে উঠে বসে দেখেছি, ইসলাম তারা শুনতে চায়, জানতে চায়, মানতে চায়, কিন্তু একটা প্রতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে শুধু তাদের সময় লাগতেছে। আমি অনেকের সাথে কথাবার্তা বলে দেখেছি, অনেক, এমনকি ভাই বললেন যে কমিউনিস্ট এখন দায়িত্ব রেখে ভালো মুসলমান হয়ে গেছে, ওনাদের সাথে যারা কমিউনিস্ট পার্টি করতেন। ইসলাম এইরকমই, ইসলাম দাওয়াতের ধর্ম, ইসলাম গ্রহণের জন্য কোরআন এবং সহি হাদিস এমন একটা আবেদন আছে, আপনি যদি উপস্থাপন করতে পারেন টাইম লাগবে একটু, কিন্তু তার একটা আবেদন অবশ্যই হবে ইনশাআল্লাহ। কোরআন এবং সহি হাদিসের দাওয়াত এদেশে অবশ্যই ছড়বে, ত্রুটি যদি থেকে থাকে আমাদের মধ্যে রয়েছে, প্রচারকদের মধ্যে রয়েছে, ইসলামের মধ্যে কোনো ত্রুটি নাই, আলিল্লাহিল হাম। এবং সেই প্রচার আমি যা দেখেছি শুনেছি আমেরিকায়, অস্ট্রেলিয়ায় এবং কানাডায়, যারা ইসলাম গ্রহণ করে এবং নতুন ইসলাম শেখে, তারা কিন্তু আহলে হাদিস তরিকার ইসলাম। আহলে হাদিস তরিকার ইসলাম কি, যেহেতু তারা পড়াশোনা করে ইসলাম গ্রহণ করে, কাজেই দেখবেন তারা আমিন বলে, তারা রাফেল ইদান করে, তারা শিরিক করে না, তারা তৌহিদের উপর কায়েম। কেন? গতানুগতিক প্রচলিত ইসলাম তারা তাদের মধ্যে নেই। তারা যে পড়াশোনা করেছে, স্কলারদের সাথে যোগাযোগ করেছে, শুধু বাংলাদেশের উন্নতি হচ্ছে তা নয়, সারা পৃথিবীতে সহি ইসলাম প্রচারের একটা জোয়ার এসেছে, আলিল্লাহ রাম। রাজনৈতিক ভাবে মারি খেতে ঠিক, যুদ্ধের ক্ষেত্রে মারি খাওয়া হচ্ছে ঠিক, বোমা মারা হচ্ছে ঠিক, বিভিন্ন ভাবে গলা টিপা ধরা হচ্ছে এটা ঠিক, অর্থনীতি সংকুচিত করা হচ্ছে এটা ঠিক, এগুলো সব ঠিক, কিন্তু ইসলাম তার কাজ নিজে গোপনে গোপনে করেই যাচ্ছে। আমেরিকাতে হাজার হাজার ইসলাম গ্রহণ করছে, ব্রিটিশে হাজার হাজার ইসলাম গ্রহণ করছে, অস্ট্রেলিয়া হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে, কানাডা ইসলাম গ্রহণ করছে, আমাদের দেশে যারা পার্লামেন্টে বা পথে ঘাটে চিৎকার করছে, একান্ত ভাবে যখন দেখা দেখা করতে দেখা হচ্ছে তাদের সাথে, তারা বলছে ভাই আমাদের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে, কিন্তু আছি একটা দল করি, একটা পার্টি করি, একটা কাজ করি, একটা আদর্শের মধ্যে আছি,
সরাসরি যদি পারতেছি না, ইনশাল্লাহ আমরাও যা বুঝতে আপনারা বলতেছেন তা আমরাও বুঝতে পারছি, আমরাও মানার চেষ্টা করছি। প্রশ্ন উত্থাপিত হয়েছে, যাই হোক, আমি আজকে এখানে আর খুতবা লম্বা করছি না। দাওয়াতে কাজের ক্ষেত্র উন্মুক্ত, কোরআন এবং সৈয়াদের কাজের ফিল্ড উন্মুক্ত, ত্রুটি বিচ্যুতি যদি আমাদের মধ্যে কিছু থেকে থাকে খুব দ্রুত গতিতে আমরা ইনশাল্লাহ সেটাকে রিকভারি করে নেব। যত দ্রুত আমরা নিজেরা ছাড় দিয়ে একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ততই এই দেশের দাওয়াতের জন্য আল্লাহ এবং তার রসুলের কাজের জন্য পথ উন্মুক্ত হবে। এতটুকু একটা বৃহত্তর দাওয়াত এবং আহ্বান জানিয়ে আমি আমার খুতবা আজকে শেষ করছি। ইন্নাল্লাহ ইয়আমুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আউলা ওয়া আযু ওয়া আজাল্লু ওয়া আতমু ওয়া হাম্মু ওয়া আকবার।